কানে কানে আমি বকছিলাম আমার বাড়া কি কান তো অপরাধ তুই না আমি তো অপরাধ আমার কেলে বেড়া দিছেন এটা কর সাথে সাথে গুলি ডাক আমি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাধিপুর ইউনিয়নের বারগাঁও এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর আঘাতে আবুল কাশিম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত একটার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা রাতেই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের পরিবারের দাবি, রাতে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সেলিম মিয়া নামে এক যুবককে তুলে নিয়ে যাচ্ছিল। ওই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে স্ত্রীকে নিয়ে বের হন প্রতিবেশী কাশেম। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সেলিমকে নিয়ে যেতে বাধা দেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী তাকে আঘাত করলে তার মৃত্যু হয়। আমার এই বাইয়ে আর এই বাইর বউয়ে মানে হিসাব করে পারিয়া চুবি না দিয়া ওই কি কি হয়েছে কি হয়েছে করে সব পারা নাই বাড়ি দিয়ে হয়ে গেছে গাড়াতে উঠিয়া আমি কি করছি অন্য করে আমি কি করছি আমার বাড়ি দিলাম সোনারগাঁ থানার উপদর্শক আহসানুল্লাহ জানান মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, এর বাইরে তারা কিছু জানেন না। এটি অন্য বাহিনীর কাজ, র‍্যাবের সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে জানা যাবে বিস্তারিত। মাছারুল হক মুহাজির, কালবেলা। যারা আসছিল তারা একজন ধরে নিয়ে গেছিল ওইখান থেকে, উনি বাধা দিতে গেছিল নাকি ওর নিতে আসে তার সামনে দা জিজ্ঞাসা করতে গেছিল মনে করলো হ্যাঁ বাইতো জানে দেখো আসামি হ্যাঁ বাইতো জানে মনে করেন নিজের বাড়ি এটা তো সড়কটা না সাদা পোশাক ওনার নাম কি আমার নাম রমুজা আবুল কাশেম ওনার ইয়া বয়স কত আর যারা ধরে নিছে ওর নাম জানেন ওর নাম সেলিম ওরে তো কিছু করে নাই ওনার নাম আবুল কাশেম না আচ্ছা স্বামীর নাম আবুল যিনি মারা গেছেন উনি তো আবুল কাশেম